আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। জাতিসংঘের সেই প্রতিনিধি দলকে আটকে রেখেছিল ইউক্রেন সেনারা, এবার যুক্তরাষ্ট্রকে শর্ত বেঁধে দিল চীন। রাশিয়ার সঙ্গে সামরিক মহড়ায় ভারত চীন উদ্বেগে যুক্তরাষ্ট্র, রাতারাতি বিজয় হবে না খেরসন। এদিকে ইউক্রেনে বড় সামরিক সহায়তা পাঠালো সুইডেন। এবং সর্বশেষ, কাতারে বিশ্বকাপে যাত্রী সেবা দেবে 4,000 ইলেকট্রনিক বাস। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। জাতিসংঘের সেই প্রতিনিধি দলকে আটকে রেখেছিল ইউক্রেন সেনারা। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক সংস্থার 14 সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল জাপোরিজিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যাওয়ার জন্য রওনা দেয়। এই প্রতিনিধি দলে রয়েছেন সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি। তবে প্ল্যান্ট থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত একটি চেক পয়েন্টে নিরাপত্তার অজুহাত দিয়ে এই প্রতিনিধি দলকে আটকে রেখেছিল ইউক্রেন সেনারা, খবর আল জাজিরার। তবে অবশেষে সেই প্ল্যান্টে পৌঁছেছে প্রতিনিধি দল। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনীর নিরাপত্তায় বিশাল বহর নিয়ে প্ল্যান্টে প্রবেশ করে প্রতিনিধি দলটি। এর আগে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের রিপোর্টার জন হার্ডসনের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছিল জাতিসংঘের দলকে আটকে রাখা হয়েছে। জন হার্ডসন একটি টুইটে বলেছেন, নিরাপত্তার কথা বলে প্রতিনিধি দলকে প্ল্যান্টে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না, কিন্তু প্রতিনিধি দলের প্রধান রাফায়েল গ্রোসি জোর দিয়েছেন তিনি সেখানে যাবেনই। এ ব্যাপারে জন হার্ডসন টুইটে লিখেছেন, প্ল্যান্টে যেতে চাওয়া প্রতিনিধি দলকে 3 ঘন্টা ধরে আটকে রেখেছে ইউক্রেন সেনাবাহিনী। আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রধান গ্রোসি ব্যক্তিগতভাবে ইউক্রেনের সেনাদের সঙ্গে আলোচনা করেছেন প্ল্যান্টে যাওয়ার জন্য। এদিকে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রতিনিধি দল যেন প্ল্যান্টে না যেতে পারে, সেজন্য আশপাশের এলাকায় গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। তবে রাশিয়া দাবি করেছে ইউক্রেনই গোলাবর্ষণ করে প্রতিনিধি দলকে আটকে দিয়েছে। রাশিয়া বলেছে প্রতিনিধি দলের নিরাপত্তার সকল দায়িত্ব তারা নেবে। জাপোরিজিয়া নিউক্লিয়ার প্ল্যান্টটি গত মার্চে দখল করে রুশ সেনারা, এরপর থেকে সেটি তাদেরই দখলে আছে। এবার যুক্তরাষ্ট্রকে শর্ত বেঁধে দিল চীন। মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ন্যান্সি পেলোসির সফরকে কেন্দ্র করে চীন তাইওয়ানের আশেপাশে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক মহড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা স্থগিতে ঘোষণা দেয়। তবে এবার সেই আলোচনা ফের শুরুর জন্য ওয়াশিংটনকে শর্ত বেঁধে দিয়েছে বেইজিং, বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসের শুরুতে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় চীন যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তা পর্যায়ের আলোচনা, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা, সীমান্তে অপরাধ ঠেকাতে যৌথ সহযোগিতামূলক অভিযান, সমুদ্র নিরাপত্তা ব্যবস্থা, অভিবাসন এবং মাদক বিরোধী বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর একসঙ্গে কাজ করবে না বলে জানিয়েছিল চীন। জলবায়ু পরিবর্তন বিষয়ক মার্কিন বিশেষ দূত জন কেরি ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন। চীন বুধবার ক্যারির ওই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে জলবায়ু আলোচনা পুনরায় শুরু করা পেলোসির তাইওয়ান সফরের নেতিবাচক প্রভাব মোকাবেলায় ওয়াশিংটনের পদক্ষেপের ওপর নির্ভর করছে। এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্সের কাছে পাঠানো এক লিখিত বিবৃতিতে চীনের পররাষ্ট্র অধিদপ্তর জানিয়েছে, মার্কিন পক্ষের উচিত তাইওয়ানে পেলোসির নেতিবাচক প্রভাব দূর করা। এটা চীন যুক্তরাষ্ট্রের জলবায়ু পরিবর্তন সহযোগিতার একটি অপরিহার্য শর্ত। এদিকে রাশিয়ার সঙ্গে সামরিক মহড়ায় ভারত চীন উদ্বেগে যুক্তরাষ্ট্র। চীন ও ভারত সহ কয়েকটি দেশের অংশগ্রহণে রাশিয়ায় আজ থেকে শুরু হয়েছে সামরিক মহড়া। এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, রুশ ইউক্রেন যুদ্ধের মধ্য এই যৌথ মহড়ার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বাইডেন প্রশাসন। ভারত চীন ছাড়াও বেলারুশ, মঙ্গোলিয়া, তাজিকিস্তান, সিরিয়া, লাওস ও নিকারাগুয়া মতো দেশগুলোতে অংশ নেবে। ভোস্তক 2022 শীর্ষক এই মহড়ার আয়োজন করেছে রাশিয়া। এতে অংশ নেওয়ার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সামরিক বাহিনীগুলোর। রুশ প্রতিরক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী যৌথ এই মহড়ার 250,000 সেনা সদস্য অংশ নেবে। এছাড়া 150,000 যুদ্ধ বিমান, 60টি যুদ্ধ জাহাজ মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে।
চীনের প্রতিরক্ষা অধিদপ্তরের তরফ থেকে রাশিয়ার উদ্যোগে আয়োজিত এই মহড়ায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বেইজিং বলছে, যৌথ মহড়ায় অংশ নিতে তারা রাশিয়ায় 10,000-এর বেশি সেনা পাঠাচ্ছে। পূর্ব লাদাখে চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই ভারতীয় সামরিক বাহিনীও এতে যোগ দিচ্ছে বলে নিশ্চিত করেছে দিল্লি। তবে বেইজিং বলছে, এই যৌথ মহড়ায় চীনের অংশগ্রহণের সঙ্গে বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। এদিকে আসন্ন যৌথ সামরিক মহড়ার বিষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে রাতারাতি বিজয় হবে না খেরসন। রাশিয়ার দখল করা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে দ্রুত বিজয় আসবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জ্যেষ্ঠ উপদেষ্টা। আজ ভোরে তিনি এই মন্তব্য করেন খবর রয়টার্সের। তিনি বলেন, খেরসন পুনরুদ্ধারের জন্য ইউক্রেনের পাল্টা আক্রমণ স্থবির বা ব্যর্থ হয়নি। তিনি আরও বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী দিনিপার নদীর ডান দিকে রুশ সেনাদের বিচ্ছিন্ন করতে দক্ষিণ খেরসন অঞ্চলে গুরুত্বপূর্ণ সেতুগুলোয় আঘাত হেনেছে আমাদের যোদ্ধারা। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খেরসন অঞ্চলটির নিয়ন্ত্রণ ফিরে পেতে রুশ বাহিনীর উপর পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। দেশটির সামরিক বাহিনীর দাবি, রাশিয়ার দখল করা দক্ষিণাঞ্চলীয় খেরসন মুক্ত করতে রুশ প্রতিরক্ষা লাইন গুঁড়িয়ে দিতে অভিযান শুরু করেছে তারা। ইতোমধ্যে শত্রুর অনেক রসদ, বিমান, প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি ও গোলাবারুদ ডিপো ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। তবে এখনও এর নিয়ন্ত্রণ ফিরে না আসা প্রসঙ্গে তিনি বলেন, আমরা খেরসনকে এখনও পুনরুদ্ধার করতে পারিনি। তার মানে এই নয় যে দক্ষিণে অভিযান স্থগিত বা ব্যর্থ হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হচ্ছে। দ্রুত কোনো বিজয় আসবে না। প্রাথমিকভাবে পুতিনের সেনাবাহিনীকে পিষে ফেলতে কৌশল নেওয়া হয়েছে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, অনেক কাজ। এদিকে ইউক্রেনের বড় সামরিক সহায়তা পাঠালো সুইডেন। রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনে আরও অস্ত্র সহায়তা পাঠিয়েছে সুইডেন। নতুন প্রতিরক্ষা সহায়তার প্যাকেজে আর্টিলারি রয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী। গতকাল প্রতিরক্ষামন্ত্রী টুইটার বার্তায় জানিয়েছেন, সুইডেন থেকে বড় ধরনের সুখবর। আর্টিলারি ও গোলাবারুদ সহ সপ্তম সামরিক প্যাকেজ ইউক্রেনের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করবে। টুইটারে সুইডিশ পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। এতে আরও উল্লেখ করেছেন, আমরা একসঙ্গে ইউরোপে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনব। সম্প্রতি সুইডিশ প্রধানমন্ত্রী ম্যাক ডালেনা অ্যান্ডারসন জানিয়েছিলেন, ইউক্রেনকে নতুন করে 500 মিলিয়ন ক্রাউন সামরিক সহযোগিতা পাঠাবে সুইডেন। রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষায় সহযোগিতার অংশ হিসাবে সহায়তা দেওয়া হচ্ছে। গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে মস্কোর ভয়াবহ সামরিক অভিযান চলছে। এতে ইউক্রেনের কয়েক হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, দেশ থেকে পালিয়েছেন অনেক মানুষ। এবং সর্বশেষ, কাতারে বিশ্বকাপে যাত্রী সেবা দেবে 4,000 ইলেকট্রনিক বাস। এবারের 2022 ফিফা ফুটবল বিশ্বকাপে কাতারের ফুটবল প্রেমীদের যাত্রী সেবা দিতে রাস্তায় থাকবে 4,000-এর অধিক ইলেকট্রনিক বাস। ইতিমধ্যে কাতারের রাজধানী দোহাসহ আশপাশের রাস্তায় অত্যাধুনিক 1,300টি ইলেকট্রনিক বাস পরীক্ষামূলকভাবে নামানো হয়েছে। অত্যাধুনিক এসব বাস ছাড়াও পর্যটকদের জন্য থাকবে উন্নত মানের সেবাসহ পরিবহন ব্যবস্থা। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ 2022 ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে আগত অতিথিদের আরও নানা প্রকার সেবা দেওয়ার পাশাপাশি নিয়মিত যাত্রী সেবার জন্য মোট 4,000 অত্যাধুনিক ইলেকট্রনিক বাস আমদানি করেছে কাতার। পুরো টুর্নামেন্ট জুড়ে কাতারের বিভিন্ন রুটে চলাচল করবে সব বাস। ইতোমধ্যে 1,300 বাস পরীক্ষামূলকভাবে চলছে কাতারের বিভিন্ন শহরের রাস্তায়। শুধু তাই নয়, যাত্রী সেবায় থাকবে মেট্রো রেল এবং তারই অংশ লুসাইল ট্রাম। এছাড়া রয়েছে বিলাসবহুল ট্যাক্সি। কোনো আন্তর্জাতিক ইভেন্টে যোগাযোগের ব্যবস্থার উন্নতির জন্য এর আগে কখনো এত পরিবহন রাস্তায় নামানো হয়নি।